বাংলার প্রথম অর্গানাইজড ফুড ট্রাক ফেস্টিভ্যাল। বিদেশে দেখা যায়, ইউরোপে দেখা যায়, ছোটো ছোটো ফুড ট্রাক এসছে, রাত 12টা অবধি খোলা থাকবে, আবার চলে যাবে, আবার কালকে সন্ধ্যা থেকে খুলবে। কলকাতার মেয়র হিসেবে যে কাজগুলো আমি ভাবি, দেবাশিস বাবু নিউ টাউনে বাস্তবে সেই কাজগুলোকে করতে পারে। আজকে আমি অত্যন্ত আনন্দিত দেখে যে এরকমভাবে বড় বড় কোম্পানি এবং তাজ বেঙ্গলের মতন যে যারা, তারাও এখানে এসে কোয়ালিটি ফুড যারা দেয় এবং সবাই মিলে এসে ডমিনোস বিভিন্ন রকম খাবারের এখানে আলাদা আলাদা সব গাড়ি হয়েছে, যেখানে আমরা যা ইচ্ছে খেতে পারি। ফুটসল টুর্নামেন্ট ফাইভ আ সাইড নিউ টাউনের বিভিন্ন আবাসিকদের মধ্যে দারুণ জমে উঠেছে। রোলার স্কেটিং ক্লক টাওয়ারের নিচে খুব জমে উঠেছে। নিউ টাউন ইজ এ ইউনিক সিটি। এখানে স্ট্রিটে এসে মানুষ করতে পারবে, ওখানে গিয়ে খেতে পারবে, তারপরে গিয়ে গান গাইতে পারবে, আড্ডা মারতে পারবে, দাবা খেলতে পারবে। কারণ আমরা বেঙ্গল ক্যালকাটাকে আমরা বলি কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। প্রথমত আজকে ওয়ার্ল্ড সাইক্লিং ডে, যেখানে দাঁড়িয়ে রয়েছে স্ট্রিটস ফর পিপল, সেইটা সেখানে শুধু সাইকেল এবং পদযাত্রী চলবে, বাচ্চারা খেলবে, একটা রাস্তা যে একটা খেলার জায়গা করা যায়, একটা ব্রাইট একটা জিনিস করা যায়, সেটাই আমরা করে দেখালাম। স্পিকিং ফ্রম মাই হার্ট, কলকাতায় না জন্মে যদি নিউ টাউনে থাকতে পারতাম তাহলে মনে হয় বেটার হতো। উই শুড বি প্রাউড অফ বেঙ্গল, উই শুড বি প্রাউড অফ আওয়ার ক্যালকাটা, অ্যান্ড উই শুড বি প্রাউড অফ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, who has created all this.